বেলুনিয়া নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনি থেকে উদ্ধার 61 বস্তা চিনি, 22 পেটি কসমেটিক্স সামগ্রী। বেলুনিয়া থানার অন্তর্গত ভারতচন্দ্রনগর ব্লকের নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনির জনৈক সবিতা দাসের বাড়িতে মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় 43 নং বিএসএফ, বেলুনিয়া থানা এবং মহকুমা প্রশাসন। বাড়িটির একটি পরিত্যক্ত তালা দেওয়া ঘরের তালা ভেঙে ঘরে মজুত করে রাখা 61 বস্তা চিনি, 22 কার্টন কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয় বলে অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, অভিযান চলাকালে বাড়িতে কেউ ছিল না, তবে বিষয়টি তদন্তের জন্য বেলুনিয়া থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রাম নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েত উদ্ধারকৃত চিনি এবং কসমেটিক্স সামগ্রীগুলি পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হতে পারে, পুলিশের তদন্তে সবটাই প্রকাশ হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। সূত্রে খবর, উদ্ধারকৃত কসমেটিক্স সামগ্রী বিএসএফ এর নজরদারিতে বিএসএফ ক্যাম্পে আনার পর বেশ কয়েক পেটি কসমেটিক্স কার্টুন বিএসএফ ক্যাম্প থেকে গায়েব হয়ে যায়। বিএসএফ এর এহেন কর্তব্য পরায়ণতা দেখে হতবাক সকলে। আজকে আমরা ঈশানচন্দ্রনগর এনএসসি নগর নেতাজি সুভাষচন্দ্রনগর ভূমিহীন কলোনিতে একটা সিক্রেট ইনফরমেশান পাই। সেই ইনফরমেশান এর ভিত্তিতে বিএসএফ, পুলিশ প্রশাসন এবং আমাদের মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বাড়িতে রেড করা হয়। তো বাড়ির মালিকের নাম আমরা জানতে পারি, গৌতম বৌদ্ধ থেকে। উনি হচ্ছেন মেম্বার এই পঞ্চায়েতের, যে বাড়ির মালিকের নাম সবিতা দাস, ওয়াইফ অফ লেট মনোরঞ্জন দাস। তো ওনার তথ্য মোতাবেক আমরা জানতে পারি উনি এ বাড়িতে থাকেন না। এটা স্টোররুম ছিল, সেই স্টোররুমের তালা ভেঙে আমরা দেখতে পাই এর মধ্যে বেশ কিছু পরিমাণ চিনির বস্তা এবং কসমেটিক্সের কার্টুন। আমরা হিসাব করে দেখতে পাই 41 বস্তা চিনি ছিল তার মধ্যে এবং কসমেটিক্স ছিল 22টি কার্টুন। 22টি কার্টুনের ভিতরে আবার 12টি ছোটো ছোটো কার্টুন ছিল। এগুলো সিজ করা হয়েছে, পুলিশ সিজ করবেন এবং আমিও ছিলাম এখানে প্রেজেন্ট। তো তার পরবর্তী ক্ষেত্রে বাকি যা যা স্টেপ নেওয়ার সে অনুসারে নেওয়া হবে। স্যার, বাড়িতে কি কাউকে পেয়েছেন সদস্য? না, বাড়িতে কোনো মেম্বার বা বাড়িতে কোনো বাড়ির কাউকে আমরা পাইনি। তখন আমরা এলাকাবাসী এবং পুলিশ এবং প্রধান ছিলেন, সরি মেম্বার, তো ওনার থেকে আমরা ইনফরমেশন কালেক্ট। মূলত এগুলো রাখার উদ্দেশ্য কি? মূলত যেহেতু এটা দোকান না বা কোনো শপিং এস্টাবলিশমেন্ট না, এগুলি মোটামুটি বোঝা যাচ্ছে যে কোনো হয়তো বা পাচারের জন্যই রাখতে পারে বাংলাদেশে। বাকিটা তদন্তের পরেই জানা যাবে। স্যার, চিনির আনুমানিক বাজার মূল্য কতটুকু হতে পারে এখানে চা পেয়েছেন? চিনির বাজার মূল্য তো কাউন্ট করতে হবে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।